যে মানুষগুলো আসলে বিদেশ যায়, আমরা তাদেরকে প্রবাসী বলি এবং আমরা সবসময় বলি তার একটা স্বপ্ন নিয়ে যায়। সত্যি আসলে সেই স্বপ্নগুলো নিয়ে যায়, কিন্তু সেই স্বপ্নগুলো আমরা দেখি যে অনেক সময় সেই স্বপ্নগুলো আসলে ভেঙে যায় এবং তারা যখন ফিরে আসে দেশে তখন আমরা দেখতে পাই যে সেই স্বপ্নগুলোর আসলে অপমৃত্যু হয়। এবং সেই যে কথাগুলো, সেই যে গল্পগুলো আমরা আসলে আমাদের প্রতিবেদনে আনি। প্রবাসীদেরকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে তাদের যে কাজের পরিবেশটা নিশ্চিত করা, সেটি আমাদের কাছে সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ। আমরা শুধু অর্থের বিষয়টি যেমন দেখব, তেমনি তাদের জীবন মান উন্নয়নের ব্যাপারটিও আমাদের আসলে মাথায় রাখা উচিত। তো সেই জায়গা থেকে যে সংকটগুলো আছে, বিশেষ করে প্রবাসীরা যখন বিদেশে যেতে চান, তাদের সবচেয়ে বড় যে সংকটটি হয় যে তাদের কাছে প্রপার তথ্যটা থাকে না। তারা যেন কোনোভাবে পাচারের শিকার না হয়, কোনোভাবে তারা যেন সেখানে প্রতারিত না হয়, সেই ব্যাপারটি আসলে দেখভালের জন্য আমাদের সবাইকেই সচেতন এবং সজাগ থাকা জরুরি। আজকে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড 2019 এটা পেলাম, এটা আসলে আমাকে আরও বেশি কাজ করার জায়গাটা অনুপ্রাণিত করবে। অ্যাওয়ার্ডগুলো পেলে আসলে কাজ করার অনুপ্রেরণাটা আরও বাড়ে, আরও উৎসাহিত হই আমরা সেই জায়গা থেকে। এটি খুবই ভালো একটি উদ্যোগ আমি বলবো, এবং IOM এবং ব্র্যাক যে কোলাবোরেশনে এই ধরনের কাজ করছে, আমরা নিশ্চয়ই আশা করব এই প্রোগ্রামগুলো আরও চলবে এবং আরও যারা আমাদের পরবর্তীতেও যারা সাংবাদিক আছে তারাও এসে নিশ্চয়ই এই খাতে একটু কাজ করতে আগ্রহী হবে।